এক হাটের গরু অন্য হাতে যাবে না প্রয়োজনের চিন্তায় মামলা বলছে ডিএমপি কমিশনার মালয়েশিয়া সিন্ডিকেটের চার এমপির বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নেয় দেখতে চায় জনগণ বলছে নুরুল হক নূর জানাব ভারতে দুর্বল সরকার আওয়ামী লীগ বিএনপি উভয়ই খুশি জানাব উপজেলা নির্বাচনের শেষ ধাপে আটষট্টি হাজার আনসার সদস্য মোতায়েন এবং সর্বশেষ জানাব এল এনজি পাওয়ার প্ল্যান্ট নির্মাণের সিদ্ধান্ত বাতিল দাবি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এক হাটের গরু অন্য হাটে যাবে না প্রয়োজনে চিন্তায় মামলা বলছে ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেছেন ঢাকায় এক হাতের গরু অন্য হাতে নেওয়া যাবে না কেউ যদি অন্য হাতে গরু নামিয়ে নেয় তাদের বিরুদ্ধে প্রয়োজনে চিন্তাই মামলা দেওয়া হবে ডিএমপি কমিশনার বলেন যদি কেউ এক হাতের গরু অন্য হাতে নেওয়ার চেষ্টা করেন পুলিশ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে ঢাকার বাইরে থেকে যে গাড়িতে গরু আনবেন ব্যবসায়ীরা তারা গাড়ির সামনে গরুর হাটের নাম লিখে ব্যানার টানাবেন তিনি বলেন ঢাকার ভেতরে গরুর হাটে যারা কাজ করবেন তাদের সমন্বয়টা ভালোভাবে হওয়া প্রয়োজন বিশেষ করে জেলা প্রশাসন সিটি কর্পোরেশন কর্পোরেশন পুলিশের ম্যাজিস্ট্রেট থাকবেন তাদের মধ্যে যেন সমন্বয় থাকে ঢাকার উনিশটি হাতে জোরে উনিশটি সমন্বয় সভা করতে হবে থানার ওসি ডিসি ও ট্রাফিক পুলিশ সদস্যরা সমন্বয় করবেন ঢাকার পুলিশ প্রধান বলেন কোরবানির হাটকে কেন্দ্র করে ট্রাফিক ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয় ঢাকাবাসীর জন্য পশু কেন্দ্র করে যেন যানজট সৃষ্টি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে ঘরমুখ মানুষ যারা যাতায়াত করবেন তারা যেন নির্বিঘ্ন চলাচল করতে পারেন তিনি বলেন হাতে অজ্ঞান পার্টি ও মলম পার্টির ব্যাপারে ডিবি টিম সজাগ থাকবে হাটে চব্বিশ ঘন্টা পুলিশ থাকবে মোটা অঙ্কের টাকা লেনদেনে পুলিশের সহায়তা নিতে পারেন ব্যবসায়ীরা হাটে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য হাট ইজারদারদের পরামর্শ দেন ডিএমপি কমিশনার সবসময় হাটে সংশ্লিষ্টদের অ্যালার্ট থাকারও আহ্বান জানান তিনি মালয়েশিয়া সিন্ডিকেটের চার এমপির বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নেয় দেখতে চায় জনগণ বলছে নুরুল হক নুর মালয়েশিয়া সিন্ডিকেট বা চক্রের সঙ্গে জড়িত চার সংখ্যক সদস্যের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নেয় তা জনগণ দেখতে চায় বলে মন্তব্য করেছেন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তিনি বলেছেন সিন্ডিকেটের কারণে এই সরকারের আমলে তিনবার বন্ধ হয়েছে তবে সরকার সতর্ক হয়নি সমাবেশে নুরুল হক বলেন গণমাধ্যমে মালয়েশিয়া সিন্ডিকেটের সঙ্গে জড়িত চার এমপি সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল ফেনীর নিজাম হাজারি ঢাকার বেঞ্জির আহমেদ ও জাতীয় পার্টির এমপি মাসুদ উদ্দিনের নাম এসেছে একজন অর্থমন্ত্রী তার কন্যাকে নামিয়েছেন আদমবার পাচ্ছে ফেনী নিজাম হাজারের বিরুদ্ধে এর আগে পত্রপত্রিকায় নিউজ হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি আরো বলেন তিনি চারশো কোটি পাঁচশো কোটি টাকার ফেনীতে বাংলো করেছেন এত টাকা তিনি কোথায় পেলেন তার পূর্বপুরুষ কি কেউ জমিদার ছিলেন সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলে ওবায়দুল কাদের অনেক কথা বলেন অথচ ওবায়দুল কাদের ফেনীতে গেলে তার বাসায় থাকেন তারা সরকারের ঘনিষ্ঠ সরকার কি পারবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে এমন প্রশ্ন রেখে নুরুল বলেন জনগণ দেখতে চায় সরকার মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত চার এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেয় সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে আদিস বেঞ্জি তৈরি করেছে বলে দাবি করেন ডাকসু সাবেক এই ভিপি তিনি বলেন বেঞ্জির স্টির নামে সম্পদ ক্রয়ের সম্রাট শাহজাহানকেও ছাড়িয়ে গেছে সরকারের দুর্নীতি অনিয়ম লুটপাট নিয়ে কথা বললে ওবায়দুল কাদের বিএনপি আঠারো থেকে বিশ বছর আগে কি করেছে সেটার সঙ্গে তুলনা করে এরকম একটা অপদার্থ ফ্যাসিস্ট সরকারের অধীনে আমরা আছি শুধু মালয়েশিয়া নয় মধ্যপ্রাচ্যে আমাদের শ্রম বাজারের সংকট মধ্যপ্রাচ্যে বাংলাদেশী ইমামদের সুযোগ থাকলেও সরকারের অযোগ্যতার কারণে আমরা কাজে লাগাতে পারছি না ভারতে দুর্বল সরকার আওয়ামী লীগ বিএনপি উভয়ই খুশি ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে এক্সিট পোলে যেমনটি মনে করা হয়েছিল যে নরেন্দ্র মোদীর দল বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং নিশ্চিতভাবে সরকার গঠন করতে যাচ্ছে বাস্তবে তেমনটি ঘটেনি এখনো পর্যন্ত নির্বাচনের যে ফলাফল পাওয়া যাচ্ছে তাতে বিজেপি হয়তো দলগতভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে কিন্তু হয়তো এককভাবে দুশো বাহাত্তরের ম্যাজিক ফিগারে পৌঁছতে পারবে না তাকে এনডিএ জোটের অন্যান্য শরিকদের সহায়তায় সরকার গঠন করতে হবে ফলে গতবারের মতো এবার বিজেপি একটি শক্তিশালী সরকার গঠন করতে পারবে না সরকার পরিচালনার ক্ষেত্রে নরেন্দ্র মোদী এবং অমিত একক সিদ্ধান্ত সব ক্ষেত্রে বাস্তবায়িত হবে এমন গ্যারান্টি দেওয়া যায় না অনেক ক্ষেত্রে শরিকদের চাপ এবং আবদার মানতে হবে ক্ষমতা টিকে রাখার জন্য ভারতের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় যেখানে এরকম ঝুলন্ত সরকার রয়েছে নাজক সরকার গড়িত হয়েছে দুর্বল সরকার গড়িত হয়েছে সেখানে মেয়াদ পূর্ণ করতে পারেনি এবং বরং মধ্যবর্তী নির্বাচন অবধারিতভাবে সামনে এসে দাঁড়িয়েছে এবার ভারতে লোকসভা নির্বাচনের পর ভবিষ্যতে কি হবে সেটার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে কিন্তু ভারতে যে একটি দুর্বল সরকার হতে যাচ্ছে সেটি নিশ্চিত এই ধরনের দুর্বল সরকার গঠিত হওয়ার ফলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের ভাবনা কি তা নিয়ে আওয়ামী লীগ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা হয়েছিল এ সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখনো ভোটের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন তারা মনে করছেন ভারতে একটি দুর্বল সরকার গঠিত হওয়া বাংলাদেশের জন্য ইতিবাচক আওয়ামী লীগ এই ধরনের গণতান্ত্রিক চর্চায় অখুশি নয় আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন এর ফলে বাংলাদেশে বহুমাত্রিক লাভ হবে বাংলাদেশ তিস্তার পানি বন্টন চুক্তি সহ অন্যান্য দাবিগুলো আদায়ের ক্ষেত্রে ভারতের সঙ্গে আরো সহজ সংলাপ করতে পারবে ভারতের সরকার টিকে রাখার জন্য অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যস্ত থাকবে বলে বাংলাদেশ চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতের বড় ধরনের প্রতিবন্ধকতা পাবে না বলেও মনে করছে আওয়ামী লীগের কোনো কোনো নেতারা তাছাড়া এ ধরনের সরকার গঠন গঠিত হবে তখন বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান এবং বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভারত আরো মনোযোগী হবে এবং আরো ছাড় দেবে বলেই মনে করে আওয়ামী লীগ অন্যদিকে বিএনপি মনে করে ভারতের দুর্বল সরকার তাদের জন্য ইতিবাচক বিশেষ করে বিজেপি যে বিএনপি নীতিতে সম্পূর্ণভাবে বিএনপির জন্য বিতর বিব্রতকর এবং অস্বস্তিকর বটে আর এই কারণে বিএনপি সবসময় চেয়েছিল বিজেপি সরকার যেন ক্ষমতায় না যেতে পারে এবং দুর্বল হয় শেষ পর্যন্ত দুর্বল হওয়ার প্রেক্ষিতে বিএনপি মনে করে এতে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক হস্তক্ষেপ কমিয়ে আনবে কারণ বাংলাদেশ রাজনীতির ব্যাপারে ভারতের অন্যান্য রাজনৈতিক দলে যে ভিন্নতা আছে সেটিকে তারা শ্রদ্ধা করবে এবং সেটিকে গুরুত্ব দিন দেওয়া হবে তাছাড়া বাংলাদেশ একক একটি রাজনৈতিক দলকে সমর্থনের যে নীতি বিজেপি গ্রহণ করেছে সেই নীতিতে তাদেরকে করতে হবে বিএনপি এটিও মনে করে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভারত আরো মনোযোগী হবে এবং বহু দলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত ব্যস্ত থাকার কারণে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে তাদের মাথা ঘামানো কমে যাবে সবকিছু মিলিয়ে বাংলাদেশের উপর ভারতীয় নজরদারি অনেক কমবে বলে মনে করছে বিএনপি নেতারা সবকিছু মিলিয়ে ভারতের নির্বাচন এবং সেখানকার ঘটনা প্রবাহ সেখানকার নির্বাচন পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখবে সবগুলো রাজনৈতিক দল তবে আনুষ্ঠানিকভাবে কেউ কোনো প্রক্রিয়া ব্যক্ত করছে না উল্লেখ্য আগামী নয় জুলাই প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের কথা রয়েছে ভারতের সম্ভাব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠকেরও কথা রয়েছে এখন দেখার বিষয় নির্বাচনের এই টালমাটাল পরিস্থিতিতে সেই সফর কোন দিকে যায় উপজেলা নির্বাচনের শেষ ধাপে আটষট্টি হাজার আনসার সদস্য মোতায়েন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ শেষ ধাপে আইন শৃঙ্খলা রক্ষা ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানের শৃঙ্খলা বজায় রাখতে মোট সাতষট্টি হাজার সাতশো সাত জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই নির্বাচন উপলক্ষে গত তেসরা জুন থেকে প্রতিটি নির্বাচন কেন্দ্রের নিরাপত্তায় মোট ১৩ জন বা ততধিক আনসার ও বিটিবি সদস্য ইতোমধ্যে দায়িত্ব পালন করেছে তাদের মধ্যে একজন প্লাটুন কমান্ডার ও দুজন সহকারী প্লাটুন কমান্ডারের নেতৃত্বে ছয়জন পুরুষ ও চারজন নারী আনসার বিটিবি সদস্য রয়েছে কোনো কেন্দ্রে বুথ সংখ্যা ছয়টির বেশি হলে বুথ পর্ব অতিরিক্ত আরও একজন করে আনসার বিজেপি সদস্য মোতায়েন করা হয়েছে পিসি ও এপিসির অস্ত্র এবং আনসার বিজেপি সদস্যরা অস্ত্রবিহীন ভোট কেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক মোহাম্মদ রুবেল হোসেন জানান নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষা ও ব্যালট বাক্সের নিরাপত্তা রক্ষায় তেষট্টি হাজার পাঁচশো জন সাধারণ আনসার ও বিজেপি সদস্য মোতায়েন করা হয়েছে তাদের পাশাপাশি এক হাজার আটাত্তর জন আনসার ব্যাটালিয়ান সদস্য জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালনের জন্য স্ট্রাইকিং বা স্ট্যাটিক ফোর্স হিসেবে মোতায়েন হয়েছে মোবাইল টিমে স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ব্যাটালিয়ন সদস্যরা ন্যূনতম সেকশন অর্থাৎ প্রতি সেকশন দশজন করে ফরমেশনের দায়িত্ব পালন করবেন তাছাড়া পুলিশের মোবাইলের টিম বা স্ট্রাইকিং টিমের সঙ্গে যুক্ত করে কাজ করছেন প্রায় এক হাজার একশো জন সশস্ত্র আনসার বিটিভি সদস্য মোতায়েনকৃত সদস্যদের দায়িত্ব পালন তদারকের জন্য কর্মকর্তা কর্মচারী সহ আরো নশো জন সদস্য মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন তারা সবাই সভায় তেসরা জুন থেকে সাতই জুন পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য মোতায়েন থাকবেন একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য উপজেলা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যকে নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ এ কে এম আমিনুল হক ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের আগের ধাপগুলোতে বাহিনীর সদস্যরা যেভাবে পেশাদারিত্ব সততা নিষ্ঠা আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করেছেন ঠিক সেভাবে শেষ ধাপের নির্বাচনের দায়িত্ব অত্যন্ত সাহসিকতার ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান তিনি এ ব্যাপারে কোনো ব্যথ্য পরদাস্ত করা হবে না ফর্মে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন